ভারতের লোকসভা নির্বাচনের খবর ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফায় সতেরোটি রাজ্য চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ভোট হচ্ছে একশো দুইটি আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা কয়েকটি কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে নাগরিকদের ভোট দানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় বেশ কয়েকজন হেভিয়েট প্রার্থীর আসনে ভোট হচ্ছে এবার মোট সাত দফায় চুয়াল্লিশ দিন ধরে পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হবে আর ফল জুন পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন গোটা ভারত জুড়েই কিন্তু আঠারোতম জাতীয় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে আজকে সকাল সাতটা থেকে এবং জাতীয় স্তরের বলা ভালো আন্তর্জাতিক স্তরের গণমাধ্যমের নজর কিন্তু সর্বভারতীয় স্তরে কিন্তু সর্বভারতীয় অর্থাৎ দিল্লি কেন্দ্রিক যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তাদের কিন্তু নজর আবার পশ্চিমবঙ্গের তিনটি আসনের দিকে বিশেষ করে সুনির্দিষ্টভাবে যদি জানাতে চাই তাহলে কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রটিতে কারণ আপনি এর আগেও সকাল থেকে ছিলাম যে এটি একটি নজরকাড়া এবং সংবেদনশীল এবং অতি সংবেদনশীল লোকসভা আসন বলেই নির্বাচন কমিশন আগে জানিয়েছিল এবং সে কারণে বাহিনী মোতায়েন তিনটি কেন্দ্রকে অর্থাৎ তিনটি লোকসভা আসন আসন আসনে সেটি বিন্যাস ছিল তার থেকে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল হয়েছে কোচবিহারে কিন্তু তা সত্ত্বেও সন্ত্রাস কিংবা ছিল ঘটনা ঠেকাতে পারিনি এখনো পর্যন্ত পারছে না নির্বাচন কমিশন দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আপনি জানেন যে কোচবিহারের মাথাভাঙা শীতলকুচি এই সমস্ত জায়গাতে এর আগের লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনেও সহিংস ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত প্রাণহানির ঘটনা না ঘটলেও অভিযোগ ধাওয়া পাল্টা ধাওয়া মারধর ইজপাটকেল বুথের সামনে গিয়ে হুমকি প্রদর্শন করা এবং বিজেপির একজন নেতাকে স্থানীয় নেতাকে গতকাল রাতে অপহরণ করে তুলে যাওয়ার ঘটনাও যদিও তিনি সশরীরে তাকে ভোট চলাকালীন সময় আবার ছেড়ে দেওয়া হয় রাজ্যপালে একটি পিস কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানেও প্রচুর সংখ্যক অভিযোগ জমা পড়ছে একই সঙ্গে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পশ্চিমবঙ্গের কলকাতার যে বিবাদী বিভাগের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় কয়েকশো মৌখিক এবং ইমেইলে অভিযোগ জমা পড়েছে তো সব মিলিয়ে নির্বাচন সাত নির্বাচনের ভোট গ্রহণ যে ভোট গ্রহণ প্রক্রিয়া তার প্রথম দফার ভোট গ্রহণের পর্যন্ত যে সর্বভারতীয় স্তরের নয় শতাংশ ভোট পড়েছে অর্থাৎ সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত নয় শতাংশ ভোট পড়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটি লোকসভা কেন্দ্রে এখনো দু ঘন্টায় ভোট পড়েছে পনেরো শতাংশ তো এই ছিল আমার কাছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম প্রথম দফার ভোট গ্রহণের প্রথম চার ঘন্টার আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পশ্চিমবঙ্গের কলকাতায়